আছেন আপনারা? আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানা থেকে। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এই শুশুনিয়া পাহাড়ে? যে মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা এবং গাছ যাতে মানুষ আরও যে বাড়িয়ে তুলতে পারে সবুজের সংখ্যা, সুস্থ এক পৃথিবী পেতে হলে আমাদের সবুজের সংখ্যা বাড়াতেই হবে, পাশাপাশি বৃক্ষ ছিটন রোধ করতে হবে এবং প্রচুর বৃক্ষরোপণ হয় কিন্তু সঠিক পরিচর্যার অভাবে সেগুলো বড় হয়ে ওঠে না এবং আমরা সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আচ্ছা, আজকে কি গাছ লাগাচ্ছেন শুশুনিয়া পাহাড়ে? আজকে আমরা শুশুনিয়া পাহাড়ে বহু বছর ধরে গাছ লাগাচ্ছি, আমরা বহু বছর ধরে গাছই লাগিয়ে থাকি। বট গাছ, অশ্বত্থ গাছ, বকুল গাছ, ছাতিম গাছ, কৃষ্ণচূড়া, নীল, এই সমস্ত বহু বর্ষজীবী গাছ আমরা লাগাই। কী বার্তা দিতে চাইছেন সমাজের উদ্দেশ্যে? যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা কি সুস্থ পৃথিবী উপহার দিতে চাই তাহলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সবুজের সংখ্যা আমাদের বাড়াতেই হবে। বিশ্ব উষ্ণায়ন তো আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলেছে, পাশাপাশি স্বাভাবিক যে বনাঞ্চল সেই বনাঞ্চলের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এরকম ছোটো ছোটো উদ্যোগ নিয়ে যদি আমরা গাছের সংখ্যা বাড়াতে পারি অবশ্যই আমরা আবার সেই সুস্থ পৃথিবী ফিরে পাবো। আচ্ছা, আপনারা দুজনে কি এরকম বিভিন্ন জায়গায় যান? হ্যাঁ, আমার বন্ধু শান্তিরূপাল, আমরা আমার সাথে আরও অনেকে যাই, আজকে আমরা দুজনে এসেছি। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম ভবানী প্রসাদ দাস, আমি আরামবাগ হাই স্কুলের সহকারী শিক্ষক। আচ্ছা, ধন্যবাদ। এখন শুশুনিয়া পাহাড়ের সর্বোচ্চ স্থানে এসে পৌঁছেছি, সঙ্গে আছে একটি বটবৃক্ষ। এই সর্বোচ্চ স্থানে এখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি আছে, এটা সর্বোচ্চ স্থান। যারা পাহাড়ে ট্রেকিংয়ে আসে এই জায়গাটায় এসে শেষ তাদের যাত্রা শেষ হয়, আবার নেমে যায়। আমরা এখানে এই বটবৃক্ষটা রোপণ করব। সুস্থ এক পৃথিবীর জন্য আরও সবুজের প্রয়োজন, এই বার্তা নিয়ে আমরা এখানে এসেছি। আসুন সকলে মিলে এক সুস্থ সুন্দর পৃথিবী, সবুজ পৃথিবী গড়ে তুলি। বলুন, আরো সবুজ চাই সুস্থ এক পৃথিবীর জন্য, এই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। আজ আমরা এসেছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে, সুস্থ এক পৃথিবী উপহার পেতে হলে বা আগামী প্রজন্মের কাছে সুস্থ এক পৃথিবী আমাদের উপহার দিতে হলে আমাদের গাছের সংখ্যা বাড়াতে হবে, সবুজের সমারোহ বাড়াতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেই বৃক্ষ শিশুগুলিকে পরিচর্যা করে বাঁচিয়ে বড় করে তুলতে হবে এবং বাঁচিয়ে বড় করে তোলাটা একটা বিরাট চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। পাশাপাশি বৃক্ষ ছেদন আমাদের বন্ধ করতে হবে, এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মানুষের কাছে একটি পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের সব কিছু দেয়, গাছ আমাদের প্রাণ, তাই গাছ বাঁচানো চাই, তাই আরও গাছ লাগানো চাই। আসুন সকলে মিলে আমরা একটি সুস্থ সুন্দর পৃথিবী আগামী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে উপহার হিসাবে দিতে দিই। সর্বোচ্চ স্থান।
এখন আছি শুশুনিয়া পাহাড়ের সর্বোচ্চ স্থানে, আর আমার সঙ্গে আছে আমার বন্ধু শান্তনু পাল। আজ আমরা শুশুনিয়া পাহাড় এবং পাহাড়তলির বিভিন্ন স্থানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম। অনেকগুলি বহু বর্ষজীবী বৃক্ষ শিশু রোপণ করলাম, আর শুশুনিয়া সর্বোচ্চ স্থানে পৌঁছে একটি বটবৃক্ষ এবং আরেকটু নিচেতে সেখানে একটি ছাতি গাছ রোপণ করেছি। এখানে একটি কৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, চারদিকে নুড়ি পিছনটাতে লাগালাম। আশা করি এই বটবৃক্ষ একদিন নিজেকে মেলে ধরবে। আসুন সকলে মিলে এক সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলি। আমি পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস। আরও সবুজ চাই, সুস্থ এক পৃথিবীর জন্য এই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এখন আমরা উপস্থিত হয়েছি শুশুনিয়া। এই শুশুনিয়াতে আমরা একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব। বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে ভাবিয়ে তুলেছে, তাই আমাদের আরও সবুজের সংখ্যা বাড়াতে হবে এক সুস্থ পৃথিবী পেতে গেলে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেই গাছগুলিকে, যে বৃক্ষ শিশুগুলিকে আমরা রোপণ করছি, তাকে বাঁচিয়ে বড় করে তোলাটা একটা বিশেষ বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আমাদের তাদের যত্ন নিয়ে বড় করে তুলতে হবে। আমরা এখন শপথ নেব, একটি শপথ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের সব কিছু দেয়, গাছ আমাদের সব কিছু দেয়, তাই গাছ লাগানো চাই, গাছ লাগানো চাই, তাই গাছ বাঁচানো চাই, তাই গাছ বাঁচানো চাই। হ্যাঁ বলবো নাকি?